আমরা এই দেশকে বিএনপি জামাতের হাতে দিয়ে দেশকে সাম্প্রদায়িকভাবে বিভক্ত করতে দিতে পারি না। আমরা তাদের হাতে দেশ তুলে দিয়ে এই দেশকে আফগানিস্তান কিংবা পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে দিতে পারি না। যেই দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলে যে পাকিস্তানে ভালো ছিল, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে? করতে পারে না। আর জামাতে ইসলামী তারা যে বাংলাদেশের বিরুদ্ধে এই পতাকার বিরুদ্ধে লাল সূর্য খচিত সবুজ পতাকার বিরুদ্ধে তারা পাকিস্তানিদের হয়ে লড়াই করেছিল, এই দেশের মানুষকে হত্যা করেছিল, হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিল, তারা হচ্ছে তাদের প্রধান শরীর। বিএনপি স্লোগান দেয় বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আজকে যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেটাকে পিছনে নিয়ে যেতে চায়। আমরা তাদের হাতে দেশ তুলে দিয়ে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না। আর আমরা আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথ থেকে আমাদের সৃষ্টি হয়েছে অত্যাচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য। আমাদের জন্ম হয়েছে, আওয়ামী লীগের জন্ম হয়েছে। আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যার শিরায় উপশিরায় ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত স্রোত প্রবাহমান, যেই রক্ত আপোষ জানে না, পরাভব পারে না, সেই নেত্রী হচ্ছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ইনশাআল্লাহ তারপর আমরা ঘরে ফিরে যাব। তার আগে আমরা ঘরে ফিরে যাব না,